দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে ব্লক প্রশাসন। সারা রাজ্যে চলছে দুয়ারে সরকার ক্যাম্প এবং সেই ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বৃহস্পতিবার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ পঞ্চায়েত কৈয়র পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত দুই অঞ্চলের ক্যাম্পে পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন ঘোষ, সগরাই পঞ্চায়েতের প্রধান শুভেন্দু পাল। তারা সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং কোনো পরিষেবা পেতে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও নজর রাখেন। ব্লক সভাপতি বলেন, সরকার সকল সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা দিতে বদ্ধপরিকর। কৈয়র অঞ্চলের পীতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার শিবিরের ক্যাম্পে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত দিক খতিয়ে দেখতে হাজির ছিলেন কৈয়র অঞ্চল উপপ্রধান শাজাহান মণ্ডল, অঞ্চল সভাপতি সফিক, রিপন মুন্সী সহ আরও অন্যান্যরা। পাশাপাশি খণ্ডঘোষ পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরের ক্যাম্পে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শেখ মঈনুদ্দিন, পঞ্চায়েত প্রধান হারু সাতরা, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি হাসানুর জামান সহ অন্যান্য অনেকে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দাদা, আজকে ষষ্ঠ দফার দুয়ারে সরকার আপনি পরিক্রমা করলেন, কি দেখলেন? দেখুন, আমরা ষষ্ঠ দফা সবকটা ক্যাম্পে আমরা গেছি। আজকে যেমন আমাদের আছে দুটো ডিকিট, আছে খণ্ডঘোষ ডিকি থেকে আমরা এলাম এই মাত্র খণ্ডঘোষ ডিকি থেকে দেখতে পেয়েছিলাম। এখানে সব জায়গাতে একই চিত্র এবং এত উদ্দীপনা আগ্রহ, যেটা প্রথমে যে হয়েছিল দুয়ারে সরকার যেমন প্রথম শুরু হয়েছিল, তার থেকেও বেশি মানে মানুষের উদ্দীপনাটা রয়েছে। কারণ মানুষ একটা জিনিস তারা মূল্যায়ন করেছে যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেসব প্রকল্পের কথা বলেন এবং সেটা কার্যকরী যে 100% হয় সেটা কিন্তু মানুষ আস্থা রেখেছেন এবং মানুষ বিশ্বাস করছেন এবং মানুষ পাচ্ছেন। সেই ফলে এবারে আমাদের দুয়ারে সরকার যেটা হচ্ছে নতুন করে, তাতেও 4-5টা প্রকল্প, নতুন প্রকল্প আছে এবং খুব মানে সেটা জনমুখী প্রকল্প, আজকে সেইগুলোর জন্যও মানুষ আসছেন। তাছাড়াও আমরা দেখছি ভিড় পর্যাপ্ত, ধরুন এই দাবাদাহ চলছে, এই দাবাদাহর মাঝেও কিন্তু পর্যাপ্ত মানুষ এসেছেন, যাদের ধরুন ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে আজকে যাদের বয়সটা ম্যাচিওর হয়েছে তিনি আসছেন, লক্ষ্মীর ভাণ্ডারের যেন ম্যাচিওর হচ্ছে তিনি আসছেন, তারপর যে ভবিষ্যৎ যে ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডে অনেক মানুষ আসছেন, আছে যারা বেকার আছেন তারা আসছেন, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, এমনকি স্বাস্থ্যসাথী কার্ডের পর্যন্ত এখানে সামান্য ছোটোখাটো যেগুলো ডিসপুট আছে সেগুলো পর্যন্ত হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে মানুষ আস্থা রেখেছেন এবং মানুষ বলছেন যে দিদি যেটা বলছেন করছেন দিচ্ছেন মানেই একবার সেটা বাস্তবায়িত হবেই, এখানে কোনো সন্দেহ নেই। সেই জন্য মানুষের যে আগ্রহ, এত দাবাদাহকে উপেক্ষা করেও মানুষ আজকে লাইন দিয়ে কিন্তু প্রত্যেকটা পরিষেবাই নিচ্ছে। দাদা, এবারের ষষ্ঠ দফা দুয়ারে সরকার আমরা দেখতে পেলাম বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু ভিড় হচ্ছে, তো সেটা কি মানুষ পরিষেবা পাচ্ছেন না বলে নাকি? না, পরিষেবা পাচ্ছে না বলে না, ধরুন 4-5টা নতুন প্রকল্প এসছে, তারপরে হচ্ছে যেগুলো আপনার ধরুন এর 3 মাস আগে যাদের 60 বয়স হতে কম ছিল, 3 মাস কম ছিল সেটা পূর্ণ হয়ে গেছে, তারা আসছেন। লক্ষ্মীর ভাণ্ডার হয়তো 24 বছর 3 মাস কম, 25 বছর হতে 3 মাস কি 2 মাস কি এরকম কম ছিল, সেগুলো ম্যাচিউরিটি হয়েছে, সেই জায়গায় তারা আসছেন আজকে এই জায়গায় বিভিন্ন। তারপর ইলেকট্রিকের লাইনে ধরুন আজকে যে সরকার যে ছাড় দিয়েছেন, আজকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, প্রত্যেকটা সুযোগ সুবিধা মানুষ কিন্তু খুব মানে মনোযোগ সহকারে নিচ্ছেন এবং মানে একদম আস্থা রেখে যে এটা হবেই এইভাবেই নিচ্ছেন, কারণ তারা পেয়েছেন তো কাজ। 2011 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা যা বলে এসেছেন মানুষকে একটাও ঠকতে হয়নি, সবগুলোই কিন্তু বাস্তবায়িত হয়েছে, পেয়েছেন, সেই জন্যই মানুষ কিন্তু আসছেন এই জায়গায় এবং মানুষও তার মূল্যায়ন করছেন। আপনারা দেখেছেন যে এখানে একটা অন্য কথা চলে আসে, তাহলে 2016 সাল থেকে গেল রব, কিন্তু মানুষ মূল্যায়ন করেছেন দেখেছেন, তার থেকেও 21 সালে আরও বেশি বিড়ম্বনা যে একদম আর কোনো উপায় নাই, মানুষ কিন্তু 16 রেকর্ডকে ভেঙে তারা আবার রেকর্ড সৃষ্টি করেছে, সেটা মানুষেরই দান। আজকে সেই সাধারণ মানুষ আমাদের ষষ্ঠ দফায় মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে আমার খণ্ডঘোষ বিধানসভায় খণ্ডঘোষ অঞ্চলে এবং খণ্ডঘোষ গ্রামে, খণ্ডঘোষে যে উচ্চ বিদ্যালয় আছে সেই উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন আপনারা? সাধারণ মানুষের উপস্থিতি আমাদের মোটামুটি আছে, তার কারণ হলো কিছু আমাদের লক্ষ্মী ভাণ্ডার বয়সের কারণে যে পঞ্চম দফা আমাদের দুয়ারে সরকার হয়েছিল সেবারে হয়নি, সেইগুলো এখন অ্যাপ্রুভাল হয়ে গেছে বা বয়স তাদের এসে গেছে, সেই জন্যই লক্ষ্মী ভাণ্ডারের আমাদের আবেদনপত্র মোটামুটি ভালোই জমা পড়েছে এবং যাদের কার্ড সার্টিফিকেট বেরিয়েছে যেটা 500 টাকা থেকে 1000 টাকা করে দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার, সেইগুলো আজকে জমা করা হয়েছে।
এই নিয়ে আমাদের যে টেবিলগুলো ছিল মোটামুটি আমাদের যে মানুষের চাহিদাটা ছিল আজকে তা পূরণ হয়ে গেল। নতুন প্রকল্পের বেশ কিছু আমরা দেখলাম যে পরিষেবা এখান থেকে পাচ্ছেন এবং কিছু কার্ডও তুলে দেওয়া হচ্ছে, যদি বলেন বিস্তারিত। আজকে আমাদের গতবারের পঞ্চম দফায় যেটা মৎস্যজীবী আমাদের কার্ড বলেছিলেন সেই কার্ড আজকে আমরা হাতে পেয়েছি এবং যারা মৎস্যজীবীর কার্ড করেছিলেন তাদের হাতে আমরা আজকে কার্ড দিয়ে দিচ্ছি। একদম গতবারের জমাতে এবারের ষষ্ঠ দফায় আমাদের সেই তারা উপলব্ধি করতে পারছে যে কত তাড়াতাড়ি এবং কত দ্রুত পরিষেবা পাওয়া যায় এবং পরিষেবা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। সেটা আমরা কার্ড কাস্ট সার্টিফিকেট আজকে আমরা আমাদের এই দুয়ার সরকার থেকে বিলি করলাম। আমরা সকালের দিকে যেটা দেখছিলাম যে এলাকার সাধারণ মানুষরা কিন্তু ভিড় জমিয়েছিলেন, সেটা কি নতুন নতুন প্রকল্প আবার নতুন করে শুরু হওয়ার জন্য নাকি? হ্যাঁ, কিছু তো নতুন প্রকল্প এসছে তার জন্য তো আছেই মানুষের একটা উদ্যোগ যে নতুন প্রকল্প এসছে সেগুলো যদি আবেদন করা যায় সেগুলো ওনারা করেছেন। এবং দেখুন কিছু বার্ধক্য, ওই যে বললাম বার্ধক্য বিধবা ভাতা কিছু বাকি ছিল সেগুলো মানে যে কটাই অঞ্চলের মধ্যে বাকি ছিল সেই কটা আমার মনে হয় আজকে ষষ্ঠ দফায় প্রায় শেষের দিকেই মানে পৌঁছে গেছে এবং তারা আবেদনপত্র জমা দিয়েছে। আপনার নামে পরিচয়? আমার নাম হচ্ছে হারু সাঁতরা, আমি খন্ড অঞ্চলের প্রধান।